আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এবিএম এডুকেশন, স্টুডেন্টদের একমাত্র ভরসা। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে, আর যদি তোমার মনে হয় এই চ্যানেলের মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করতে ভুলো না। আর কথা নয়, চলো দেখি আজকের ভিডিও। আজ আর্যাবর্ত বর্ণন থেকে যতগুলো এমসিকিউ কোয়েশ্চেন হয় সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি, আর্যাবর্ত বর্ণনের লেখক কে? উত্তর, ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্ত বর্ণনম নামের উৎস কি? উত্তর হচ্ছে নলচম্পু। নলচম্পু কাব্যের কোন উচ্ছ্বাস পাঠ্য? উত্তর হচ্ছে প্রথম। নলচম্পুতে কাদের প্রেম গাথা আছে? উত্তর হচ্ছে নল আর দময়ন্তী। আমি একটু দ্রুত বলছি, কারণ যদি আস্তে আস্তে বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওটা যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে তুমি অনেক বেশি উপকার পাবে। তোমরা ভিডিওটা পজ করে করে দেখো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো পিডিএফ দেওয়ার দরকার নেই, তাই জন্য আমি কোনো পিডিএফ দিইনি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, তোমাদের কোনো রকম পড়তে অসুবিধা হবে না। এবার দেখো পরের যে প্রশ্নগুলো, পূর্ণজনের আশ্রয়স্থল কোনটি? উত্তর হচ্ছে আর্যাবর্ত। বর্ণবিকার কোথায় ছিল না? উত্তর হচ্ছে আর্যাবর্তে। আর্যাবর্তে নদী তটের রং কি ছিল? উত্তর হচ্ছে পিত বা হলুদ। পশুপতিকে? উত্তর হচ্ছে মহাদেব। আর্যাবর্ত বর্ণন থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সমস্ত প্রশ্নগুলোকে আমি বাছাই করে নিয়ে তোমাদের সঙ্গে এই একটা ভিডিওতে দেখাচ্ছি। অতএব এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে নাও, আর্যাবর্ত বর্ণন থেকে একটা প্রশ্ন তোমাদের বাদ হবে না, ঠিক আছে? এছাড়া আমি আরও অনেক এমসিকিউ, লং কোয়েশ্চেন সমস্ত কিছু আমার এই চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও। তো আমি দেখব পরের স্লাইডে কী প্রশ্ন আছে। দেখো, ভগীরথ কোন বংশের রাজা? উত্তর হচ্ছে ইক্ষ্বাকু বংশ। সমস্ত ব্যাধি বলতে কয় প্রকার ব্যাধিকে বোঝায়? উত্তর হচ্ছে তিনটি। পরের প্রশ্নটা দেখো, পার্বত্য বনে কি দেখা যায়? উত্তর হচ্ছে গণ্ডক। প্রজাদের গণ্ডস্থলে কি দেখা যায় না? দেখো, পার্বত্য বনে কি দেখা যায়? গণ্ডক। আর প্রজাদের গণ্ডস্থলে কি দেখা যায় না? উত্তর হচ্ছে ফোড়া। তো এই যে তোমাদের দেখা যায় আর দেখা যায় না বিভ্রান্তির মধ্যে রাখতে চাইছে, সেই রকমভাবেই আমি প্রশ্নগুলোকে সাজিয়েছি। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করে দিও। আর এভাবেই আমার সঙ্গে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের জন্য আমি এইভাবেই ভিডিও আপলোড করতেই থাকব। তো পরের প্রশ্নটা কি, নগরের বর্ণনায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে হাতি। গ্রামগুলি কিসের দ্বারা শোভিত? উত্তর হচ্ছে ঘোড়া। প্রভঞ্জন শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঝড়। ভবন্তী ফাল্গুনের মাসি, ফাল্গুন মাসে কোন ঋতু দেখা যায়? উত্তর হচ্ছে বসন্ত ঋতু। দেখো, এগুলো হচ্ছে সমস্তগুলোই প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো দুবার তিনবার পড়ে নাও এবং ভিডিওটাকে দুবার তিনবার যদি শুনে নাও তাহলে কিন্তু তোমাদের আর এমসিকিউ প্রশ্ন এই আর্যাবর্তকে দাঁড়াবে না। এরপরে কিন্তু আমি এরকম চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু এইভাবে এমসিকিউ, এসিকিউ এবং বড় কোয়েশ্চেনের সাজেশান দিতে থাকবো। তো তোমরা এইভাবেই পাশে থেকো, আর ভিডিওটাকে যদি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে তুমি অনেক বেশি উপকার পাবে। পরের প্রশ্ন দেখো, বিপল্লবা কার বিশেষণ? উত্তর হচ্ছে বৃক্ষ শাখা। লেখক এর মতে পূর্ণদেশ কোনটি? উত্তর হচ্ছে আর্যাবর্ত। স্বর্গান্ন বিশিষ্যতে স্বর্গান্ন পদের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর স্বর্গাত যোগ্ন। নলচম্পুয়ের রচনাকারকে? উত্তর হচ্ছে ত্রিবিক্রম ভট্ট। দেখো, উত্তর হচ্ছে আর্যাবর্ত বর্ণনামে না বলে বলেছে কি নলচম্পুয়ের রচনাকার, একটু ঘুরিয়ে দিয়েছে, উত্তর হচ্ছে ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? উত্তর হচ্ছে চম্পু। এখানের মধ্যে কিছু প্রশ্ন কিন্তু তোমরা সালেও দেখতে পাবে, অতএব এই প্রশ্নগুলো কিন্তু হয়, আর আমি সব চারটে অপশান তোমাদেরকে দিইনি,
কারণ চারটে অপশান দিতে টাইপ করতে অনেক সময় লাগবে, একটু সময়ের জন্য বা সময় আমার অত বেশি নেই বলেই আমি এইভাবে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা হবে না এবং তোমরা কমন পাবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।